হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো এবং অনেক 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 সুস্থ আছো। তো আমিও অনেক ভালো আছি। তো আজকে একটা সিম্পল রান্না নিয়ে এসেছি তোমাদের কাছে শেয়ার করার জন্য। বাড়িতেই বানিয়ে ফেলেছি ডিম আলুর কারি। তো দেখো, ডিম আলুর কারি বানানোর জন্য আমি এখানে তেমন কিছুই উপকরণ ইউজ করিনি, বাড়িতে থাকা কিছু কিছু জিনিস দিয়ে আজকে আমি এটা তৈরি করে ফেলেছি। তো প্রথমে আমি ডিমটাকে ফ্রিজ থেকে বার করে নিয়ে মোটামুটি আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তারপরে জলের মধ্যে নুন দিয়ে ডিমটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, তাতে ডিমটা বেশ ভালোভাবেই সেদ্ধ হয় এবং ডিমের ভেতরে নুনও ঢুকে যায়। আর এখানে দেখো, আমি সবজির মধ্যে দুটো সবজি নিয়েছি, আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর পেঁপেগুলোকে দেখো এরকমভাবে ছোটো ছোটো করে লম্বা লম্বা করে পিস করে কেটে নিয়েছি। আর এখানে আমি এখানে নিয়েছি হচ্ছে কুচানো পেঁয়াজ, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর একটা গোটা টমেটো, এটাকে আমি গ্রেট করে দেবো। আর গার্নিশিংয়ের জন্য নিয়েছি আমি এখানে ধনে পাতা। তো বিশেষ কিছু উপকরণ নয়, দেখো এগুলো আমাদের বাড়িতে সবারই মোটামুটি থাকে। তো চলো দেখে নেওয়া যাক আমি এটা কী করে তৈরি করেছি। প্রথমে তো আমি ডিমগুলো সেদ্ধ করে নিয়েই ছিলাম, তারপরে আমি ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপরে কড়াই উপযুক্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে দিয়ে ডিমগুলোকে হালকা হাঁচে ভেজে নেবো এবং এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো। এমনি নুন দিয়ে আমি ভেজেছিলাম, তারপরেও একটুখানি নুন দিয়ে দেবো যাতে আরও ভালো করে নুনগুলো ঢুকে যায়। এরকম খুন্তি দিয়ে ডিমের গাটা এরকম আস্তে আস্তে করে কেটে নিতে হবে, তাহলে দেখবে ডিমের মধ্যে সব মাল মশলাই ঢুকে যায়। তো ওখানে আমার ডিমগুলো নুন হলুদ দিয়ে ভাজা হয়ে গেছে, তারপরে এখানে কড়াইয়ে যথেষ্ট পরিমাণে তেল ছিল। এরপরে আমি আলু আর পেঁপেগুলোকে ভালো করে ভেজে ভেজে নিয়েছি, একটু লাল লাল করে ভেজে ভেজে নিয়েছি। আমি এখানে আলু আর পেঁপে আগে থেকে সেদ্ধ করিনি, তোমরা ইচ্ছা করলে আলু আর পেঁপে আগে থেকেও সেদ্ধ করে নিতে পারো। তো আমার ওখানে সবজিগুলো ভাজা হোক, এখানে তোমাদের দেখিয়ে দিয়ে দেখো ডিমগুলো ভালোভাবে একটুখানি লাল লাল করে আমাদের ভাজা হয়ে গেছে। এরপরে কড়াইয়ে আর একটুখানি তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে আমার যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত লালচে বর্ণ ধারণ করে। এখানে দেখো আমি ভালোভাবে ভেজে ভেজে নেবো। তোমরা ইচ্ছা করলে একটুখানি নুনও দিয়ে দিতে পারো, তাহলে দেখবে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় এবং তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। এখানে আমি পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করার পরে একের পর এক এখানে আমি এখানে মশলা দেবো। তো দেখো এখানে আমি যে টমেটোটাকে গ্রেট করে নিয়েছিলাম, একটা বড় সাইজের টমেটো গ্রেট করে নিয়েছিলাম, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো গ্রেট করে নিলে ডিমের ঝোলে দেখবে একটুখানি কাঁইটাও বেশি হয়, আর এটা যেহেতু আমি ডিমের কারি করছি একটুখানি কষা কষা টাইপের হবে, বেশি মানে ঝোল এখানে থাকবে না। এরপরে দেখো আমি এখানে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ইউজ করলে দেখবে কষাটাও একটুখানি ভালো হয় এবং কাঁই কাঁইটাও ভালো হয়। এরপরে দিয়ে দিলাম হচ্ছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ইউজ করব। প্রথমে আমি দিয়েছিলাম জিরের ধনের গুঁড়ো, তারপরে দিলাম হচ্ছে জিরের গুঁড়ো, তারপরে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো পরপরও মানে জিরেটা আগে ধনেটা পরে সেরকমও দিলে কোনো অসুবিধা নেই। আর এরপরে দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, আর দেখো দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা পেস্ট, বাড়িতে করে রাখা কাঁচা লঙ্কা পেস্ট। এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো মানে ঝাল হওয়ার জন্য যে লঙ্কার গুঁড়োটা সেটা আমি এখানে ইউজ করিনি, আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি আর লঙ্কা বাটা ইউজ করেছি। এরপরে সমস্ত মশলাগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। তাছাড়া কী বলতো, টমেটো কেটে দিলে একরকম ব্যাপার, আবার ঘষে দিলে একটা টমেটোর কাঁচা গন্ধ থাকে, সেটা যাতে না হয় সেই জন্য ভালোভাবেই মশলাটাকে নাড়াচাড়া করতে হবে। এরপরে আমি দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো নুন, নুন দিয়েও আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেবো মশলাটাকে, আর খুব ভালোভাবে মশলাটাকে নাড়তে হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে যে আলু আর পেঁপেটাকে ভেজে রেখেছিলাম, সেটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দেখো আলু আর পেঁপেটা আমার এখানে মশলার সাথে ভালোভাবেই কষে রাখা হয়ে গেছে এবং কড়াইয়ে যেহেতু একটু একটু মতো লেগে আসছে, সেহেতু আমি এখানে একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে যাতে মানে সমস্ত সবজিগুলো এখানে জলের মধ্যে ডুবে যায়। এরপরে আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আর যেহেতু আমি আলু আর পেঁপেটাকে সেদ্ধ করে নিয়ে নিই, তাই একটুখানি জলের পরিমাণটা প্রথমে বেশি দিতে হবে যাতে ডিম আর আলুটা ভালোভাবেই সেদ্ধ মানে আলু আর পেঁপেটা যাতে ভালোভাবেই সেদ্ধ হয়ে যায়। দেখো আমি অনেকটা মতনই জল দিয়ে দিলাম, কারণ জল না দিলে সেদ্ধ হতে অনেকটাই সময় লাগবে। এরপর আমি ঢাকনা বন্ধ করে দেবো, ঢাকনা বন্ধ করে দিয়ে মোটামুটি 5 থেকে 10 মিনিট মতো ফুটিয়ে নেবো। তো দেখো 10 মিনিট বাদে ফিরে এলাম,
অনেকটাই পরিমাণে আমার আলু আর পেঁপে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম। আর আমার ইতিমধ্যে আলু আর পেঁপে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ধনে পাতা কুচি। আর তোমাদের একটু দেখিয়ে দিই, দেখো আলু আর ডিম আর পেঁপে মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। আর ধনে পাতা না দিলে দেখবে গন্ধটা বেশ ভালো, মানে না দিলে গন্ধটা ভালো হয় না। ওই জন্য আমি যে কোনো রান্নাতে, ধরো ডিমের ঝোল বা মাছের ঝোলে, একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিই যাতে গন্ধটা ভালো হয়। দেখো এখানে ফুটে উঠেছে মোটামুটি আমার এখানে রান্না শেষের পথে। দেখো বন্ধুরা, ঝোলটা অনেকটাই কমে এসেছে ফোটানোর পর। আমি এখানে ধনে পাতাও দিয়ে দিয়েছি। আর একটা কথা তোমাদের এখানে বলতে ভুলে গেছি, আমি এখানে ডিমের কারিটা একদম আজকে আদা রসুন ছাড়াই করেছি। তো তোমরা এরকম আদা রসুন ছাড়া রান্না করতে পারো, দেখবে খুবই টেস্টি হয় খেতে। কারণ দেখবে সবসময় রান্নাবান্নাতে আদা রসুন দিলে বেশ, মানে সবসময় ভালো লাগে না, গন্ধটাও সেরকমভাবে। মাংসে তো দিতেই হয়, কিন্তু ডিমের ঝোলে সবসময় আদা রসুন দেবে না, দেখবে খেতেও টেস্ট হবে এবং দেখতেও জাস্ট ফাটাফাটি হবে। তো আজকে আমি আদা রসুন ছাড়াই বানিয়ে ফেলেছি ডিম আলুর কারি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকের মতো এইটুখানি, কালকে দেখা যায় নেক্সট ভিডিওতে।